নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবারও গুড নিউজ রয়েছে। দেখুন, সেখানে ত্রিপুরা রাজ্যের মধ্যে আবারও মাল্টিপারপাস হেল্পার পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে বন্ধুরা দেখুন, যারা এই পোস্টের মধ্যে আবেদন করবেন শুধুমাত্র অনলি ওমেন রয়েছেন। তার সঙ্গে দেখুন, সেখানে যারা মাধ্যমিক পাস করে রেখেছেন আপনারা সেখানে আবেদন করতে পারবেন। টোটাল দেখুন, সেখানে 11টি দপ্তরে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে কীভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ বিষয়গুলো এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোটো একটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। দেখুন, এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে সোসাইটি ফর এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট সুফেট থেকে। এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে দেখুন, এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল 19 জুন 2023। এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তাহলে দেখুন, যারাই আবেদন করবেন প্রথমে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলসটি সেখানে নোটিফিকেশনটির তুলে ধরা হয়েছে। তাহলে যারাই আবেদন করবেন দেখুন ক্লিয়ারলি মেনশন করা হয়েছে পারমানেন্টলি রেসিডেন্ট ইন ত্রিপুরা, মানে ত্রিপুরার সেখানে পারমানেন্টলি হয়ে থাকলে তাহলেই সেখানে আপনারা আবেদন করতে পারবেন। তার সঙ্গে দেখুন, সেখানে কন্ট্রাকচুয়াল মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে এবং সেখানে পিরিয়ড বলা হচ্ছে 11 মান্থের জন্য লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে যারাই আবেদন করবেন দেখুন, টোটাল আমরা শুধু আলোচনা করব যেগুলোর মধ্যে এডুকেশন কম সেগুলো আমরা আলোচনা করব এবং অন্য পোস্টগুলো এই নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করে চেক আউট করে নিয়ে নেবেন। দেখুন, 2 নম্বরের মধ্যে বলা হচ্ছে কল অপারেটর পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। শূন্যপদের সংখ্যা হচ্ছে 10টি, তার মধ্যে পোস্টগুলি ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখুন, যারাই আবেদন করবেন শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করে রেখেছেন সেখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। তার সঙ্গে তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে 14,931 টাকা করে প্রতি মাসে স্যালারিটি দেওয়া হচ্ছে। তার সঙ্গে তোমাদের এজ লিমিট আপ টু 40 অবধি সেখানে আবেদন করতে পারবেন এবং তোমাদের যে কোন সেকেন্ড যে সেন্টারের মধ্যে তোমাদের যে নিয়োগ করা হবে তা সেখানে দেখুন ডাইরেক্টর অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন দপ্তরে কিন্তু তোমাদের লোক নিয়োগ করা হবে। নেক্সট আমরা দেখে নিচ্ছি দেখুন, সেখানে 9-এর মধ্যে মাল্টিপারপাস হেল্পার হুমেন পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 3টি, তার মধ্যে ইউএর জন্য রয়েছে 2টি এবং এসসির জন্য রয়েছে 1টি। দেখুন, টোটাল শূন্যপদগুলো ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখুন, যারাই এই পোস্টগুলির জন্য আবেদন করবেন শুধুমাত্র হুমেনরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তার সঙ্গে দেখুন, শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছেন আপনারা সকলে সেখানে আবেদন করে নিতে পারবেন। তার সঙ্গে দেখুন, সেখানে বলা হচ্ছে 7,286 টাকা করে প্রতি মাসে স্যালারিটি দেওয়া হচ্ছে। তার সঙ্গে তোমাদের বলা হয়েছে দেখুন আপ টু 40 অবধি অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের যে অ্যাড্রেসের মধ্যে তোমাদের পোস্টিংটি হবে তা সেখানে উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, ডাটা এন্ট্রি অপারেটর, তার সঙ্গে তোমাদের গ্র্যাজুয়েশন হলে আবেদন করতে পারবে। তার সঙ্গে অবশ্যই এই নোটিফিকেশনটি আপনারা ডিটেলসে চেক আউট করে নিয়ে নেবেন এবং যারাই আবেদন করবেন অবশ্যই সেখানে লক্ষ্য রাখবেন তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলির মধ্যে দেখুন 11 মান্থের জন্য নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তী সময় এক্সটেন্ড করা হতে পারবে। এবং দেখুন, সেখানে সম্পূর্ণ তোমাদের রিক্রুটমেন্টটি নেওয়া হবে সুপেটের নর্মস অনুযায়ী এবং পরবর্তী সময় তোমাদের সিলেকশন করা হবে রিটেন এক্সাম অথবা ইন্টারভিউর মাধ্যমে। কিন্তু তোমাদের সেখানে সিলেকশনটি করা হবে এবং সেটা পিওরলি মেরিট বেসিকের মাধ্যমে সিলেকশনটি করা হবে। এবং যারাই আবেদন করবে তোমাদের কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 236 টাকা, তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে, অবশ্যই সেখানে ভেরি ইম্পর্টেন্ট, চেক আউট করে নিতে হবে। তার সঙ্গে দেখুন, তোমাদের যে অ্যাকাউন্টের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে হবে দেখুন সেখানে অ্যাকাউন্ট ডিটেল দিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে নেম অফ দ্য ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ সম্পূর্ণ ডিটেলসটি তুলে ধরা হয়েছে। তার সঙ্গে IFSC কোড তুলে ধরা হয়েছে, তার সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার সেখানে তুলে ধরা হয়েছে। তাহলে দেখুন, যারাই আবেদন করবেন সেখানে বলা হয়েছে সেটা কিন্তু অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, মানে ডাইরেক্টলি ওদের অফিসে গিয়ে জমা দিতে হবে। ওদের অফিস অ্যাড্রেসটি আমি বলেছি দেখুন, সেখানে বলা হয়েছে যে সোসাইটি ফর এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট সুফেট, ITI রোড, ইন্দ্রনগর, আগরতলা 799006। এই যে অ্যাড্রেসটি বলা হয়েছে এই অ্যাড্রেসটির মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট বলা হয়েছে 1 জুলাই 2023। এই ডেটটি অবশ্যই সেখানে লক্ষ্য রাখবেন। এই ডেটের মধ্যে যারা ইচ্ছুক রয়েছে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে। তোমাদের লাস্ট টাইম রয়েছে 5:00 অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে, অবশ্যই এই ডেটটি লক্ষ্য রাখবে, তা না হলে কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এই ডেটের মধ্যে যারা ইচ্ছুক রয়েছেন এবং যাদের এই এডুকেশনগুলি ম্যাচ হবে আপনারা সকলে সেখানে আবেদন করতে পারবেন। এবং যারাই আবেদন করবেন দেখুন, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। দেখুন, অ্যাপ্লিকেশন ফর্মটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। তাহলে বন্ধুরা, সুফেট থেকে যে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তা সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি। তাও যদি তোমাদের কিছু ইনকোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।